হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমি আর আপনারা দেখছেন স্বামীলসারী ইউটিউব চ্যানেল আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে আপনাদের যে কোনো জে ফটোকে পিডিএফ করবেন তো আগে আমি ভিডিও বানিয়েছিলাম যেখানে দেখিয়েছিলাম যে আপনারা কিভাবে আপনাদের ফটোকে ঠিকঠাক করে ক্রপ করবেন কোন ওয়েবসাইটে আপলোড করার ক্ষেত্রে বা আপনার ফটো বা ডকুমেন্টসের সাইজ কিভাবে কম করবেন তো যারা এখনও সেই ভিডিওটি দেখেননি প্লিজ উপরে আই বটনের লিঙ্কটি দেওয়া আছে সেখান থেকে গিয়ে আপনার দেখে নিতে পারেন তো আজকে দেখাবো আপনাদেরকে আপনারা কীভাবে আপনাদের যে কোনো জেপিজি ফটোকে পিডিএফ করবেন কারণ দেখা যায় বিভিন্ন ক্ষেত্রে যে আমাদের ডকুমেন্টস আপলোড করার প্রয়োজন পড়ে বা দরকার পড়ে এবং তখন কিন্তু ডকুমেন্টসটি যাওয়া হয় যে পিডিএফে ডকুমেন্টটিকে আপলোড করতে হবে তো সেক্ষেত্রে আমাদেরকে প্রবলেমের মধ্যে পড়তে হয় কারণ আমাদের মোবাইল থেকে যত ফটোই তুলি না কেন আমরা সমস্ত কিন্তু জেপিজি অটোমেটিকলি হয়ে যায় তো আমরা এখন পিডিএফ করবো কী করে এই প্রশ্ন কিন্তু অনেকের মধ্যে থাকে তো সেজন্যই আজকের এই ভিডিওটা আমি বানাচ্ছি এবং এটা আমি বানাচ্ছি আমার মোবাইল থেকে যাতে করে সমস্ত মোবাইল ভিউয়াররা যাতে বুঝতে পারে তো দেখুন যে কোনো জেপিজি ফটোকে পিডিএফ করার জন্য কী করবেন আপনি প্রথমে চলে আসবেন আপনার ব্রাউজার গুগল ক্রমে এবং এসে এখানে টাইপ করবেন জাস্ট জেপি জেপি জি টু পিডিএফ এবং সার্চ করে দেবেন তাহলে কী হবে আপনার কাছে অনেকগুলো কিন্তু এখানে ওয়েবসাইট খুলে যাবে এর মধ্যে থেকে আপনি যে কোনো একটা ওয়েবসাইটকে চুজ করতে পারেন তো আমি যেটা করি সেটা হচ্ছে যে দেখতে পাচ্ছেন এখানে এই যে অপশনটি তার নাম কনভার্ট টু পি এ ফ্রি এই অপশনটির লিঙ্কটি এর ওয়েবসাইটের লিঙ্ক হচ্ছে ডাব্লু ডাব্লিউ ডাব্লু ডট কনভার্ট ড্যাশ জেপিজি ড্যাশ টু পিডিএফ বা কনভার্ট লিংক ডেসক্রিপশন বক্সে পড়ে আছে সেখানে ক্লিক করে পেজ পেজে আসতে পারবেন তো এখানে যখন আপনি আসবেন আপনার কাছে কিন্তু এরকম একটা পেজ খুলে যাবে আপনি জাস্ট নিচে একটু স্ক্রল ডাউন করবেন এখানে করার পরে দেখুন এইখানটায় অনেক কিছু অপশন দেওয়া আছে বলেছে মার্জিন অর্থাৎ পিডিএফের সাইড সাইজ দিয়ে মার্জিনটা আপনি কেমন দেবেন এখানে স্মল করা আছে বাই ডিফল্ট আপনি এখানে নান করে দেবেন বা বিগ করে দেবেন তো এখান থেকে আমি নান করে দিলাম আমি কোনো মার্জিন রাখতে চাইছি না এবং আপনি এখানে স্মলও করতে পারেন এটা আপনার পরে ডিপেন্ড করে তারপরে পেপার সাইজ অর্থাৎ আপনি যে পেপারটি আসবে ফাইনালি সেটা কোন সাইজের হবে লেটার হবে কি এ হবে তো এটা আমি এ করে দিলাম তারপরে পেজ ওরিয়েন্ট ওরিয়েন্টেশন এটা কেমন হবে পোর্ট্রেট না ল্যান্ডস্কেপ পোর্ট্রেট মানে লম্বালম্বি তো লম্বা এটা তারপরে বলছে ইমেজ সাইজ কিপ অরিজিনাল সাইজ এটা যদি করে রাখেন তাহলে আপনার যে ইমেজের সাইজ সেটা কিন্তু অরিজিনাল থাকবে না কমবে না বাড়বে আর আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন স্কেল টু ফিট সাইজ এটা করে দিলে আপনি ফটোটির সাইজটি মানে কমাতে পারবেন ঠিক আছে স্কেল টু ফিট সাইজ এটা করলেন তো জাস্ট এটা আমি চেঞ্জ করতে চাইছি না কি অরিজিনাল সাইজ রাখতে চাইছি এটা করার পরে দেখতে পাচ্ছেন এখানে প্রথম অপশন যে সিলেক্ট জেপিজি ফাইল তো এখানে আপনি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনার কাছে ইমেজ খুলে যাবে এবং এখান থেকে আপনি যে কোনো একটা ফাইলকে সিলেক্ট করতে পারবেন ফর এক্সাম্পল আমার এই ফটোটি আছে এটাকে আমি জেপিজি হিসাবে করতে যাচ্ছি তো জাস্ট ফটোর উপরে ক্লিক করে দেবেন করার পর এখানে আপনার যদি এখানে ফটো না আসে তাহলে আপনি পাশে ব্রাউজ লেখা আছে আপনি ব্রাউজের উপরে ক্লিক করবেন তো দেখুন এখানে আমি টান করে দিলাম সিলেক্ট করে করার পরে দেখুন নিচে কনভার্ট আপলোডিং হয়ে গেল আপলোডিং হওয়ার পরে জাস্ট নিচে দেখতে পাচ্ছেন সিলেক্ট তার নিচে কনভার্ট টু পিডিএফ আপনাকে জাস্ট এখানটায় ক্লিক করতে হবে ওকে তো চলুন আমরা করে দিই তো যখনই আপনি এখানে ক্লিক করবেন দেখুন আমাদের এবার কনভার্টিং হচ্ছে নিচের দিকে এই দেখুন ইয়োর পিডিএফ ডকুমেন্ট উই আর কনভার্টিং ইয়োর জেপিজি টু পিডিএফ প্লিজ ওয়েট তো একটু ওয়েট করতে বলছে আপনি একটু ওয়েট করে যাব অল রাইট তো দেখতে পাচ্ছেন ইয়োর পিডিএফ ডকুমেন্ট ইয়োর পিডিএফ রেজি রেডি সরি তো এখানে বলছে ডাউনলোড ইউর পিডিএফ তো আপনি জাস্ট এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন একটা পপ আপ চলে আসবে এটা মাত্র কুড়ি কেবি সাইজ তো আপনি জাস্ট এখান থেকে ডাউনলোড করে ডাউনলোড করে নেবেন ওকে তো দেখুন ডাউনলোড হয়ে গেলো এটা এবং এটা পিডিএফ হয়ে গেলো দেখতে পাচ্ছেন এখানে কনভার্ট জেপিজি এক্সট্রেশন দেখতে পাচ্ছেন ডট পিডিএফ তো এভাবেই কিন্তু আপনারা যে কোনো আপনাদের জেপিজি ফাইলকে পিডিএফ করতে পারবেন খুবই ইজিলি আর সাইজ কমানো বাড়ানো বা ক্রপ করা ঠিক মাপ অনুযায়ী সেই জন্য কিন্তু আমি ভিডিও বানিয়ে রেখেছি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে উপরে রাইভার্টানও লিঙ্ক আছে সেখান থেকে দেখে নেবেন তো এই ছিল একটা কমপ্লিট ধারণা আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভালো তো অবশ্যই এটা লাইক করতে ভুলবেন না বন্ধু বান্ধবীর সাথে শেয়ার করতে বলবেন না আজকের জন্য এই পর্যন্ত দেখাবে পরে নতুন কোনো একটা ভিডিওতে ততক্ষণ জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন